আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে ফাউন্ডিং ডে উপলক্ষে তারা কী ধরনের অ্যাক্টিভিটিস করেছে বা কী আসবে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সৌদি ফাউন্ডেশন ডে উপলক্ষে আমি চলে আসছি কিং ফাহাদ লাইব্রেরি পার্ক। এবং কিং ফাহাদ লাইব্রেরি পার্ক একটি মোস্ট টুরিস্ট অ্যাট্রাকশন, এবং যেটা কিনা যে কোনো ধরনের সৌদি ন্যাশনাল প্রোগ্রামে তারা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাড করে। তেমনিভাবে আমরা এখন আসছি কিং ফাহাদ লাইব্রেরি পার্কে, এবং যেখানে কি না আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণ একটি ক্রিয়েটিভ ওয়েতে তারা সৌদি আরবে যখন তারা টুপ পরে এবং টুপের উপরে সামালের উপরে যে ইগালের মতো একটা জিনিস কালো সেই জিনিসটি পরে সেই জিনিসটি তারা এখানে আর্ট করেছে। এবং যেটা কিনা 1727 সালে এক সময় সৌদি নাগরিকরা তারা এই জিনিসগুলো ব্যবহার এরকম ইগল এটার নাম আই থিঙ্ক অনেকটা ওইটা ব্যবহার করতে, এবং সেই জিনিসটি তারা এখানে হাইলাইট করেছে। এবং এই সম্পূর্ণ স্থানটি এই কিং ফাহাদ লাইব্রেরি পার্কের পাশে দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাইটিং, এবং সাথে সাথে এখানে এই যে লাইটগুলো সেগুলো বিভিন্ন ধরনের লাইটিং করে, এবং এটি দেখার জন্য সম্পূর্ণ রিয়াদ থেকে বিভিন্ন স্থান থেকে মানুষজন চলে আসছে এই কিং ফাহাদ লাইব্রেরি পার্কে। দেখতে পাচ্ছেন প্রচুর ফ্যামিলি বিভিন্ন স্থান থেকে আসছে, এবং এটা হচ্ছে একটি সেন্টার অনেকটা দল থেকে রিয়াদের, যেটা কিনা কিং ফাহাদ লাইব্রেরি, যে কিনা জাতীয় লাইব্রেরি। এবং লাইব্রেরির পাশে আমরা কি হচ্ছে কিং ফয়সালিয়া টাওয়ার, এবং ফয়সালিয়া টাওয়ারের পাশে এই সুবিশাল কিং ফাহাদ লাইব্রেরিতে এবং লাইব্রেরি তারা অ্যাড করেছে এই ইগলটি। দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন একজন লাইভ এখানে তাদের যে মিউজিক্যাল ইকুইপমেন্ট আছে সেটি দিয়ে মিউজিক বাজাচ্ছে, এবং সেটি দেখার জন্য প্রচুর মানুষজন জড়বদ্ধ হয়ে আছে। পাচ্ছেন কি অসাধারণ এই জিনিসটিকে আর্ট করে রেখেছে তারা। এবং এখানে আমরা দিকে দেখতে পাচ্ছি ফয়সালিয়া টাওয়ার, এবং তার পাশে অবস্থিত কিং ফাহাদ লাইব্রেরি, এবং কিং ফাহাদ লাইব্রেরির পাশে এই অসাধারণ ডিজাইনটি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করেছে। এবং উপর দিকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর লাইটিং চলছে। ওয়াও, ইটস অ্যামেজিং গাইস। পাচ্ছেন এই ফাউন্ডিং ডে উপলক্ষে বিশাল বড় এরিয়াটিকে অসাধারণ, এবং বিভিন্ন স্থান থেকে মানুষজন এসে জড়বদ্ধ হয়েছে এই অসাধারণ ক্রিয়েটিভ থিংস দেখার জন্য। অনেকে আবার কনফিউজ যে এই সৌদি ফাউন্ডিং ডেটি আবার কি বা এটার পিছনে আদৌ কী ইতিহাস জড়িত আছে। সৌদি প্রতিষ্ঠা দিবস, যেটাকে আরবিতে বলা হয় ইয়ুম আল তাসিস আল সৌদিয়া, যে কিনা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা দিবস আরবিতে বলা হয় ইয়ুম আল তাসিস, হলো সৌদি আরবের একটি সরকারি ছুটির দিন যা প্রতি বছর 22 ফেব্রুয়ারি পালিত হয়। মরুদান শহরের আমির হিসাবে মোহাম্মদ বিন সৌদের সিংহাসনে বসার স্মরণে দাঁড়াইয়া 1727 সালে তার পিতা সাউদ আল মুকরিনের মৃত্যুর পর আল সৌদ পরিবারের পূর্বপুরুষ তার বংশগত উত্তরাধিকারীকে প্রথম সৌদি রাষ্ট্রের সূচনা, দ্বিতীয় সৌদি রাষ্ট্র এবং বর্তমান সৌদি আরব রাজ্যের পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয়। এটি 2022 সালে এর 295তম বার্ষিকী প্রতিষ্ঠা হয়েছিল, যখন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন যা এটিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে পালন করার জন্য একটি আইনি ছুটি হিসাবে মনোনীত করেছিল। এটি দেশে পালিত তিনটি ধর্মীয় ছুটির একটি, অন্যটি সৌদি জাতীয় দিবস এবং অন্যটি সৌদি পতাকা দিবস, যেটি কিনা 2022 সাল থেকে পালন করে আজকে 2024 টোটাল 3 বছর ধরে এই দিবসটি পালন করে আসছে সৌদি সরকার। বলছিলাম আজকে ব্লগ আপনাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই ফাউন্ডিং ডে উপলক্ষে তারা কিং ফাহাদ লাইব্রেরি পার্কে কী ধরনের আয়োজন করেছে বা কী আসবে বিষয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।